আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার শেষ বিচারের মাঠে সুপারিশকারী, যার শাফায়াত ছাড়া পরকালে মুক্তি সম্ভব নয়, যিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, বিশ্বের সকল জিন ইনসানের আখেরি নবী। শেষ নবীকে নিয়ে যখন নূপুর শর্মা, নবীন কুমার জিন্দালের মতো কিছু বিপদগামী মানুষেরা তার চরিত্র নিয়ে কথা বলে, তখন কোনো মুসলমান চুপ থাকতে পারে না। আমরা দেখেছি শুধু মুসলমানরা নয়, স্বয়ং ভারতের হিন্দু ধর্মের অনেক মানুষ নূপুর জিন্দালের এই ন্যাক্কারজনক কথা তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ জানিয়েছে। কিন্তু সেখানে লক্ষ্য করলে দেখবেন, বলিউডের মুসলিম অভিনেতা, যাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে সারা উপমহাদেশ জুড়েই, একটা ন্যূনতম নিন্দা জানানো বা প্রতিবাদ কি জানিয়েছে আমাদের এই সকল নামধারী মুসলিম নায়কেরা? কিন্তু আমরা দেখলাম যে মহিলা আজকে নবীর শানে বেয়াদবি করলো, তার পাশে গিয়ে দাঁড়ালো অভিনেত্রী কাঙ্গানা, খেলোয়াড় গৌতম গম্ভীরেরা। অথচ কুরবানির সময় গরু খাওয়া আর বছরে দুই ঈদের নামাজে গিয়ে সেলফি উঠিয়ে মুসলিম দাবি করা আমাদের এইসব মুসলিম নামধারী সেলিব্রিটিদের একটা টু শব্দটি করতে দেখেছেন কি? যারা সামান্য গরুর গোস্ত ফ্রিজে রাখার অপরাধে নিরীহ মুসলিমদের পিটিয়ে হত্যা করে, ছোট আসিফাদের ধর্ষণ করে হত্যা করে, মিথ্যা চুরির অপবাদ দিয়ে শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাবরিজদের পিটিয়ে হত্যা করে, এটাই বুঝি সাম্প্রদায়িক সম্প্রীতি বলে? আগেও এ সকল অন্যায়ের কোনো প্রতিবাদ করেছে আমাদের এ সকল সেলিব্রিটিরা? না, কোনো প্রতিবাদ তারা করেনি, কারণ এরা হচ্ছে সুপারস্টার। যদি নূপুরের বিরুদ্ধে এ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের ফ্যান ফলোয়ার কমে যাবে, কিন্তু তাদের ছবি তো ফিলিস্তিনে চলে না, ফিলিস্তিনি মানুষরা তাদের মুভি খায় না, সেখানে তো তাদের ফ্যান ফলোয়ার তেমন একটা নেই। সেখানে বছরের পর বছর ফিলিস্তিনিরা মার খাচ্ছে, অন্যায়ভাবে ইহুদিরা মুসলিমদের সাথে বিভিন্ন ইস্যুতে আল আকসায় প্রবেশে বাধা দিচ্ছে, কই একটা প্রতিবাদ তো তারা করেনি? এত এত ফ্যান ফলোয়ার কোনো কাজে আসবে না। আজকে যারা তাদের ফ্যান ফলোয়ার আছেন, হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই। আপনি যদি ইমান রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে এটাও মনে রাখা উচিত যে যে রাসূলের অপমানে ব্যথিত হয় না, সে আর যাই হোক মুমিন দাবি করতে পারে না। সালমান খান, আমির খান, শাহরুখ খান আসল সেলিব্রিটি নয়। আসল সেলিব্রিটি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেই কোনো ইনস্টাগ্রাম, নেই কোনো ফেসবুক, নেই কোনো টুইটার, অথচ সারা পৃথিবী জুড়ে মুসলমানের হৃদয়ে স্থান করে আছেন। শুধু কি তাই, খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট তার 100 বিখ্যাত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির তালিকায় এক নম্বরে যার নাম রেখেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগলে সার্চ করুন দ্য বেস্ট হিউম্যান বিং দ্য ওয়ার্ল্ড লিখে, সেখানেও এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। অমুসলিমরাও ভালো করে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব। মাঝে মাঝে কিছু সুপানাস্তিক আছে, মুসলমানদের একটু বাজিয়ে দেখতে চায়, এরা নিজেরাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলা মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসা, তবুও মাঝে মাঝে দেখে মুসলিমরা ঘুমাচ্ছে কি না। আজকে যেভাবে সারা বিশ্ব থেকে মুসলিমরা ভারতের পণ্য বয়কট নিয়ে একতাবদ্ধ হয়ে গেছে, এই একতা যদি বজায় থাকে, তাহলে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের হারানো অতীত অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। মা আসসালাম।